আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত। আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম, নাহার ডক্টর চেম্বারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো সম্মানিত ভাই ও বন্ধুরা, আজ আমি আলোচনা করব সিমল মূল কিভাবে বা কোন পদ্ধতিতে খেলে পাতলা বীর্য ঘন ও গাঢ় হবে এবং স্ত্রীকে প্রচুর সময় দিতে পারবেন। তো বর্তমানে উঠতি বয়সী তরুণ, যুবক এবং বৃদ্ধ সবচেয়ে বেশি যে সমস্যা নিয়ে কষ্ট করেন তা হলো বীর্য পানির মতো পাতলা, বীর্যের মধ্যে শুক্রাণুর সংখ্যা কম, ফলে বাচ্চা কাচ্চা হয় না এবং স্ত্রীর কাছে গেলে 1-2 মিনিটেই বীর্যপাত ঘটে। তো যারা উপরোক্ত সমস্যা নিয়ে দিনের পর দিন, মাসের পর মাস, এমনকি বছরের পর বছর কষ্ট ভোগ করিতেছেন, বিভিন্ন জায়গায় চিকিৎসা করে আশা ছেড়ে দিয়েছেন, আপনাদেরকেই বলছি আপনি হতাশাগ্রস্ত না হয়ে আপনার রোগের স্থায়ী সমাধান পেতে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। তো বন্ধুরা, সিমল মূল কিভাবে বা কোন পদ্ধতিতে খেলে পাতলা বীর্য ঘন ও গাঢ় হবে, বীর্যের পরিমাণ বৃদ্ধি হবে, বীর্যের মধ্যে শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি হবে, সহবাসের সময় 1-2 মিনিটেই বীর্য পড়া বন্ধ হবে, ফলে স্ত্রীকে প্রচুর সময় দিতে পারবেন। তো বন্ধুগণ, সিমল মূলের শিকড় বর্তমান প্রেক্ষাপটে প্রত্যেকটি তরুণ, যুবক, বৃদ্ধ এবং বিবাহিত বা অবিবাহিত সকলের জন্য অত্যন্ত অত্যন্ত উপকারী। বিশেষ করে যাদের বীর্য পাতলা, যে সমস্ত ভাইরা বিয়ে করেছেন, বাচ্চা কাচ্চা হয় না বা স্ত্রীর কাছে গেলে 1-2 মিনিটেই বীর্য পড়ে যায়, এর মধ্যে সবচেয়ে বেশি যে অভিযোগটি আমাদের কাছে আসে তা হলো স্ত্রীর কাছে গেলে 1-2 মিনিটেই বীর্যপাত ঘটে। তো এই সমস্ত সমস্যা যাদের রয়েছে তাদের জন্য সিমল মূল বা সিমল গাছের শিকড় সর্বোচ্চ বেটার এক ঘরোয়া ঔষধ, যার কোনো তুলনাই হয় না। তো বন্ধুগণ, শিমল গাছ এত শক্তিশালী যে এই শিমল গাছকে বাংলার জিনসিনও বলা যেতে পারে। তো এই জিনসিন কম বেশি সকলেই চেনেন। জিনসিন বাংলাদেশে চাষ হয় না, এটা দক্ষিণ কোরিয়া এবং আফ্রিকায় বেশি পাওয়া যায়। তবে বাংলাদেশে জিনসিনের চাষ না হলেও এর প্রচুর ব্যবহার হয়, যা জিনসিন নামের ভুয়া ঔষধ তৈরি করেন। তো এই ভুয়া জিনসিন নামক ঔষধ খাওয়ার কারণে আমাদের দেশের পুরুষেরা, বিশেষ করে তরুণ ও যুবক ভাইয়েরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তো যারা তাৎক্ষণিক যৌন উত্তেজনার জন্য বাজার থেকে ভুয়া জিনসিন নামক ওষুধ কিনে খেয়ে হয়তো তাৎক্ষণিক উপকার পাচ্ছেন, কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে দিন দিন আস্তে আস্তে একটু একটু করে আপনার যৌন ক্ষমতা হারিয়ে যাচ্ছে। এরপরে আপনি এর চেয়ে বেশি পাওয়ারের ওষুধ খাওয়ার পরেও আর কাজ হচ্ছে না, আপনার লিঙ্গ শক্ত হয় না। তো আসুন আমরা এই ভুয়া জিনসিন নামক ঔষধ খেয়ে ক্ষতিগ্রস্ত না হয়ে আমাদের দেশীয় গাছ সিমল মূল বা সিমল মূলের শিকড় জিনসিনের মতোই শক্তিশালী। তো জিনসিনের পরিবর্তে আমরা সিমল মূল বা সিমল মূলের শিকড় কিভাবে খেলে আমাদের সমস্যাগুলো দূরীভূত করব, আমরা ক্ষতিগ্রস্ত না হয়ে আমাদের যৌন জীবন এবং আমাদের দাম্পত্য জীবনকে সুখী করব। তো বন্ধুরা, এই সিমল মূল বা সিমল গাছের শিকড় যৌন রোগের অব্যর্থ ঔষধ। তো আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব সিমল মূল বা সিমল মূলের শিকড় কিভাবে সংগ্রহ করে খেলে পাতলা বীর্য ঘন ও গাঢ় হয় এবং স্ত্রীর কাছে গেলে 1-2 মিনিটেই বীর্যপাত ঘটে না এবং আপনার দাম্পত্য জীবন হবে সুখী আনন্দময়। তো সম্মানিত বন্ধুগণ, যারা আমার চ্যানেলটি আজ প্রথম দেখছেন অথবা এখনো সাবস্ক্রাইব করেননি, ভিডিওর নিচে ডান পাশে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এখন সাবস্ক্রাইব করে নিন। দ্রুত পরবর্তী আপডেট পেতে পাশেই থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন। নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে লাইক দিয়ে আমার সাথেই থাকুন। ভিডিওটি শেয়ার করে
অন্যদের দেখার সুযোগ করে দিন। আপনার একটি মাত্র শেয়ারে উপকৃত হতে পারে লক্ষ লক্ষ এই যন্ত্রণাদায়ক রোগে আক্রান্ত রোগী। সম্মানিত বন্ধুরা, চলুন জেনে নেওয়া যাক কোন পদ্ধতিতে শিমল মূল বা শিমল মূলের শিকড় খেলে আপনি যৌন রোগ থেকে মুক্তি পাবেন। তো বন্ধুরা, শিমল মূল বা শিমল গাছের শিকড় খাওয়ার আগে আপনাকে অবশ্যই জানতে হবে শিমল গাছের শিকড়ের কোন অংশ কিভাবে সংগ্রহ করবেন এবং কিভাবে খেলে পাতলা বীর্য ঘন ও গাঢ় হবে, বীর্যের মধ্যে শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি হবে, সহবাসের সময় 1-2 মিনিটেই বীর্য পড়ে যাওয়া বন্ধ হবে, ফলে আপনি স্ত্রীকে প্রচুর সময় দিতে পারবেন ইনশাল্লাহ। তো বন্ধুরা, কোথাও যাবেন না, আসছি এখনই। তো সম্মানিত বন্ধুরা, শিমল মূল বা শিমল গাছের শিকড়ের ছবি সহ দেখিয়ে দেব শিমল গাছের শিকড় কিভাবে সংগ্রহ করবেন, কোন অংশ খাবেন, কিভাবে খাবেন, কতটুকু খাবেন, কতটুকুন ফেলে দিবেন, কতটুকুন খাবেন, কতটুকুন ফেলে দিবেন, একটু ভালো করে দেখে নেবেন যাতে ভুল না হয়। তো বন্ধুরা, যারা এই ভিডিওটি দেখছেন মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন এবং ভালো করে বোঝার চেষ্টা করুন। মনে রাখবেন, শিমল মূল যৌন রোগের অব্যর্থ ঔষধ। এক কথায়, তরুণ, যুবক বা বৃদ্ধ যাই হন না কেন, শিমল মূল আপনাদের যৌন রোগের জন্য এক অব্যর্থ ঔষধ, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু এই শিমল মূল খাবারের মধ্যে একটু পার্থক্য রয়েছে। যেমন আপনি কোথাও থেকে শুনেছেন বা কোথাও দেখেছেন শিমল মূলের শিকড় খেলে যৌন রোগ নিরাময় হয়, এই কথা শুনে আপনি দৌড়ে গিয়ে যে কোনো জায়গা থেকে একটি শিমল গাছের শিকড় এনে খেয়ে ফেলছেন। তো বন্ধুরা, 25-30 বছর বয়সী একটি শিমল গাছের মূল খেলে আপনার যৌন রোগ নিরাময় হবে না। আমরা শিমল গাছের যে মূল বা যে শিকড়টা খাবো সেটা হলো, একটি শিমল গাছ যখন 3-4 ফিট বা 5 ফিট লম্বা হয় তখন এই গাছের মূল অর্থাৎ নরম অংশ সংগ্রহ করে কাঁচা খেতে হয়। আবার এই মূলের যে অংশটুকুন শক্ত সেটুকুন ফেলে দিতে হবে। এক কথায়, শিমল মূলের নরম অংশ যদি শিকড়টা মোটা হয় তাহলে 1 ইঞ্চি পরিমাণ প্রতিদিন সকালে খালি পেটে চিবিয়ে খেলেও উপকার পাবেন। আবার এটা সেচে রস করে চিনি বা মধু মিশিয়ে খেলেও উপকার পাবেন। অথবা এই শিমল মূলের শিকড় সংগ্রহ করে ভালো করে পরিষ্কার করে রোদে শুকিয়ে পাউডার করে 1 চা চামচ পাউডার 1 গ্লাস ঠান্ডা পানি অথবা 1 গ্লাস হালকা গরম দুধের সাথে মিশিয়ে খেলেও বিশেষ উপকার পাবেন। তো বন্ধুরা, আমরা বাঙালি যেই জিনিসটা খেয়ে একটু উপকার পাই সেই জিনিসটা আরো বেশি বেশি করে খাই। একটি কথা মনে রাখতে হবে, আপনার প্রয়োজনের তুলনায় কমও খাবেন না বেশিও খাবেন না। তো কম বেশি খেলে ভালোর সে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাই বেশি। তো বন্ধুগণ, অনেকেই বলেন অনেক খেয়েছি কাজ হয় না। তো বন্ধুরা, এই শিমল মূল খেয়ে যদি আপনার কাজ না হয় তাহলে দোষটা শিমল গাছের নয়, দোষটা অবশ্য অবশ্যই আপনার। প্রথমত, যদি আপনি যৌন রোগের জন্য শিমল মূল খান তাহলে 7-10 দিন খেয়ে কাঙ্ক্ষিত ফল পাবেন না। কাঙ্ক্ষিত ফল পেতে একাধারে বেশ কিছুদিন খেয়ে যেতে হবে। 7-10 দিন খেয়ে কাঙ্ক্ষিত ফল আশা করা ভুল। দ্বিতীয়ত, হয়তো আপনি শিমল গাছের শিকড় সংগ্রহ করেছেন সঠিকভাবে সঠিক নিয়মে খাননি, এর জন্য আপনার উপকার হয়নি। তৃতীয়ত, হয়তোবা আপনি শিমল গাছের শিকড় সংগ্রহ করতে না পেরে বাজার থেকে শিমল গাছের পাউডার কিনে খেয়েছেন, এর জন্য উপকার পাননি। কারণ বাজারে অতি বেশি মুনাফার আশায় শিমল গাছের মূলের পরিবর্তে আলুর পাউডার বিক্রি হয়। আলু গুঁড়ো করলে হুবহু শিমল মূলের পাউডারের মতোই দেখা যায়, হয়তো এর কারণে আপনি উপকার পাননি। তো বন্ধুরা, এই কথাটি আপনাদের প্রত্যেকেরই জানা দরকার। ধরুন, একটি কাঁচের গ্লাস ভর্তি পানি নিয়েছেন, আপনি যদি একটি কাঁচের গ্লাস ভর্তি পানি হাতে নেন আর যদি এই গ্লাসটি পড়ে গিয়ে ভেঙে যায় তাহলে গ্লাস
গ্লাসের ভিতরে থাকা সম্পূর্ণ পানি পড়ে যাবে। আবার যদি একই রকম একটি কাচের গ্লাসে ঘন বা গাঢ় কোনো জিনিস অথবা মধু নেই আর যদি সেই গ্লাস হাত থেকে পড়ে গিয়ে ভেঙে যায়, তাহলে দেখবেন সম্পূর্ণ মধু পড়ে যাবে না। এর কারণ পানি ছিল পাতলা আর মধু বেশ ঘন বা গাঢ়। সুতরাং আপনি যখন স্ত্রীর সাথে মিলিত হন আর আপনার বীর্য যদি পানির মতো পাতলা হয়, তাহলে আপনার স্ত্রী মিলনের সাথে সাথে এক থেকে দুই মিনিট এই বীর্য পড়ে যাবে। আর যদি আপনার বীর্য মধুর মতো ঘন বা গাঢ় হয়, তাহলে তাড়াতাড়ি বা এক থেকে দুই মিনিট এই বীর্য পড়ে যাবে না। আপনি আপনার স্ত্রীকে অনেক সময় দিতে পারবেন। তো বন্ধুরা, এই শিমুলের মূল বা শিমুল গাছের শিকড়ের পাউডার সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে খেলে আপনার বীর্য মধুর মতো ঘন ও গাঢ় হবে, ফলে আপনার স্ত্রীকে অনেক সময় দিতে পারবেন। তো আশা করি আমি আপনাদের পরিষ্কার ধারণা দিতে পেরেছি। তো বন্ধুরা, এই শিমুল গাছের শিকড় শুধু যৌন রোগেরই উপকার করে না। যে মা বোনদের অনিয়মিত ঋতুস্রাব হয়, তারা যদি নিয়মিত সামান্য কিছুদিন শিমুল মূলের পাউডার খান, তাহলে অনিয়মিত ঋতুস্রাব সেরে যাবে। যাদের পেটে পুরাতন আমাশয় IBS বা অজীর্ণ রয়েছে, তাদের জন্য এই শিমুল গাছের শিকড়ের পাউডার অত্যন্ত অত্যন্ত উপকারী। তো বন্ধুরা, আপনারা যদি একান্তই শিমুল মূল বা শিমুল গাছের শিকড় সংগ্রহ করতে না পারেন, সেই ক্ষেত্রে ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে আমি একটি লিংক দিয়ে দিয়েছি। এই লিংকে ক্লিক করে 100% ভেজাল মুক্ত শিমুল মূলের নরম অংশের পাউডার সংগ্রহ করে খেলে মাসখানেকের মধ্যেই উপকার পাবেন ইনশাআল্লাহ। তো সম্মানিত দর্শক, যারা যৌন দুর্বলতা, দ্রুত বীর্যপাত, লিঙ্গ উত্থান অক্ষমতা এবং পুরুষ অঙ্গের শিথিলতা সহ পেট ফাঁপা, বদহজম, পুরাতন আমাশয় ও IBS নিয়ে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কষ্ট ভোগ করিতেছেন, বিভিন্ন জায়গায় চিকিৎসা করে আশা ছেড়ে দিয়েছেন, হয়তো এই রোগ থেকে আর মুক্তি পাব না, আপনি হতাশাগ্রস্ত না হয়ে আপনার রোগের স্থায়ী সমাধান পেতে স্ক্রিনে দেওয়া ঠিকানায় একবারের জন্য হলেও যোগাযোগ করুন। আপনার রোগ যত জটিল, যত পুরাতন বা যত কঠিন হোক না কেন, সম্পূর্ণ নিরাময় হওয়া সম্ভব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, আপনাদের জীবন আনন্দময় করে তুলতে এবং নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, লাইক দিয়ে আমার সাথেই থাকুন, ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে অথবা বিস্তারিত জানতে কমেন্ট করুন। সম্মানিত দর্শক, আপনাদের শরীরে কোন প্রকার রোগের উপসর্গ প্রকাশ পেলে আন্দাজে ফার্মেসি থেকে ওষুধ কিনে খেয়ে নিজের জীবনটি বিপন্ন না করে অবশ্য অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়ে আজ বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে। ততক্ষণ মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।